সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন প্রতিবেদনটি দেখছেন সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ঢাকা মোহাম্মদপুর আদাবর জান্নাতুল ডেইরি ফার্মে আমরা এই জান্নাতুল ডেইরি ফার্মে দেখতে পাচ্ছি মহিষ ষাঁড়গরু এবং গাবি এটি আমরা বিশ্বস্ত সুস্থ জানতে পারছি যে এখান থেকে গাবি এবং এই মহিষ এবং ষাঁড়গরু বিক্রি করা হয় এই বিষয়টি আমরা জানবো আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন যে ষাঁড়গুলিগুলি রয়েছে এবং এটি চমৎকার একটি গাভিও রয়েছে আমরা এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো এই খামারের মালিক যিনি আছেন তার সাথে দেখতে পাচ্ছি চমৎকার একটি মহিষ একটু জানতে চাই এই খামার সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা জানলাম যে এই জান্নাতুল ডেইরি ফার্মে আপনারা মহিষ ষাঁড়গরু এবং গাভিও বিক্রি করেন নিয়মিতভাবে হ্যাঁ এখানে কি কি জাতের গাবি বা ষাঁড়গরু পাওয়া যায় বলবেন এগুলি সব বিদেশি জাত বিদেশি আমাদের দেশি জাত না এই যে অস্ট্রেলিয়া এগুলো ফিজিয়ান এই সমস্ত আচ্ছা আচ্ছা গাবিটা গাবিটা ফিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা গাবি ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া আমরা এই যে মহিষ দেখতেছি আসলে এই মহিষগুলো কি জাতের মুরব্বী মহিষ এইটাই তো এটা হলো ইয়া জাত কি জাত ফিজিয়ান এটাকে কি বলে এটাকে মুষ মুষি এটা কি বলবো ইন্ডিয়ান ফাটনি ও ইন্ডিয়ান মহিষ আচ্ছা 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 এগুলো কিরকম ও বডি ওয়েট কিরকম দাঁতছে কয়টা এটা চারটা দাঁতছে চার দাঁত চার চার দাঁতের কত কেজি কত মন হবে এটা 15 মন হবে 15 মন আচ্ছা আচ্ছা এটা কি আপনারা বিক্রির জন্য কিরকম দাম চাচ্ছেন এটা এটা দাম চাই 6 লাখ 6 লাখ চাচ্ছেন 6 লাখ বিক্রি নিয়ে কিরকম বিক্রি 5.5 লাখ 5.5 লাখ আচ্ছা আচ্ছা পরে দেখতে পাচ্ছি আরও একটি রয়েছে আমরা একটু পিছন দিয়ে দেখি মহিষটা ভালো দেখাতে পারবো দেখুন দর্শক আমরা যেটা জানলাম যে 5.5 লাখ এই একটি আরও একটি মহিষ রয়েছে এই যে চমৎকার একটি মহিষ দেখতে পাচ্ছি এটাও তো ইন্ডিয়ান না ইন্ডিয়ান এইটা কিরকম হবে কয় মন এটা এটা হবে 13 মন 13 মন আচ্ছা আচ্ছা 13 মন দেখুন দর্শক যারা মহিষ ক্রয় করতে চান এই যে 13 মনের একটি মহিষ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই 13 মনের মহিষ কয় দাঁত এটা দাঁত পুরো হয়ে গেছে ও সম্পূর্ণ দাঁত উঠে গেছে আচ্ছা এটা কত চাচ্ছেন কত এটা 5.5 লাখ চাই 5 লাখ হলে 5.5 লাখ চাচ্ছেন 5 লাখ হইলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা চমৎকার আমরা জানলাম মহিষ সম্পর্কে আসলে এই যে খামারে এই খামারে আসলে মহিষ পালন কতখানি সুবিধাজনক মোটামুটি ভালো সুবিধাজনক হইলে কি সব কিছু দাম বেশি তো হ্যাঁ সব কিছু দাম বেশি খাবারে খাবারের দাম বেশি ওখানে তেমন একটা লাভ হয় না খাবারের দাম বেশি মহিষের গরুর পাশাপাশি কি মহিষের একই খাবার আমরা তো জানি মহিষের সবচেয়ে পানিটা বেশি লাগে খাবারের পাশাপাশি পানি বেশি খায় পানি 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 বেশি পানি কম খায় পানি কম খায় সেটা না পানিটা বেশি চাচ্ছে শরীরের পানি দেওয়া এটা ডুবায় খালে পানিতে চুবাতে ওগুলো লাগে না ঘরে থাকলে এই পানি হয়ে যায় ঘরে থাকলে পানি হয় আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা যেটি বলছেন এই যে একটা ষাঁড়গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের ষাঁড়গরু এটা ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা আচ্ছা এই যে অস্টাল ফ্রিজের একটা চমৎকার একটা ষাঁড়গরু দেখতে পাচ্ছি এটা কয় দাঁত এটা দাঁত দাঁত চারটে কয় দাঁত মুরব্বি চার দাঁতের কত কেজি কত মন হবে এটা 14 মন হবে 14 মন আচ্ছা 14 মনের চার দাঁতের ফ্রিজিয়ান না কিরকম দাম চাচ্ছেন এটা এটা 5 লাখ 5 লাখ 14 মন চার দাঁতের ফ্রিজেন একটি ষাঁড়গরু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এটি তিনি আমরা একটু আরও এই সাইডটা একটু দেখাই 5 লাখ তো চাচ্ছেন নাকি বিক্রি 5 লাখ বিক্রি 5 লাখ বিক্রি 5 লাখ কম টম হবে না আচ্ছা যে প্রতিবেদন দেখে যদি কেউ চলে আসে যদি কম হয় তাহলে তো দেখা যাবে দেখা যাবে হ্যাঁ ওটা দেখা যাবে দেখা যাবে আচ্ছা দর্শক তিনি 5 লাখই বলছেন আচ্ছা আমরা পাশে একটা দেখতে পাচ্ছি এইটা কি এটা এটা কি জাত এটা ফ্রিজিয়ান নাকি সাইবল আরে লাইলি নাম অফ্রিজিয়ান অফ্রিজিয়ান লাইলি নাম নাম রাখছেন
চমৎকার এটা কয় দাঁত এটা চার দাঁত এটাও চার দাঁত দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের এটাও ফ্রিজিয়ার নাম লাইলি আচ্ছা এই লাইলি আপনি কতদিন ধরে পালন করেন নামটা রাখছেন আদর করে এটা পালতে আছি তিন বছর তিন বছর মানে পালের বলতে যে আপনার গাভী থেকে বছর হয়েছে চমৎকার এই বছর এই 2023 সালে বিক্রি করতে পারেন নাই বিক্রি করি নাই করুন এই সামনে চব্বিশে কত মন বলছেন এটা ওজন এটা ওজন আছে প্রায় বিশ মন বিশ মন লাইলির ওজন বিশ মন চমৎকার এই লাইলি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক এটা গোসেব বিশ মন হ্যাঁ গোস্ত হবে বিশ মন গোস্ত হবে বিশ মন আচ্ছা আচ্ছা এটার কীরকম চাইছেন কত এটা চাইতেছি দশ লাখ দশ লাখ দশ লক্ষ টাকা দাম চাচ্ছে আমরা দেখুন এই যে লাইলিটাকে আসলে দশ লাখ টাকা কি বিক্রি হবে নয় লাখ টাকা তো বিক্রি করুন নয় লাখের নিচে বিক্রি করুন নয় লাখের নিচে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা আর তিনি বলছেন যে আসলে মুরব্বী বলছেন যে নয় লাখের নিচে বিক্রি করবেন না আচ্ছা আমরা একটু ঘুরেই ঘুরে একটু দেখাই এই পেস্টটা একটু দেখাই আমার আনা তুই দেখ আচ্ছা 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 মুরব্বী আমরা এই পাশে আরো দুটি কালো দেখতে পাচ্ছি লাইলির পাশাপাশি আচ্ছা এই যে লাইলি বলছেন যে আপনি নয় লাখ টাকা হলে বিক্রি করবেন আর নিচে না আপনি যে বলছেন যে বিশ মন এটা কি কোনো মাপ দিয়েছেন নাকি স্কেলে নাকি ফিতে মাপ স্কেলের মাপ এটা কতদিন আগে মাপ আপনার এটা কোরবানির আগে কোরবানির সময় মাপা ও তাইলে কি আর কি কোরবানির সময় মাপলে আরো কয়েক মাস হয়ে গেছে তা তো আরো বাড়ার কথা বাড়ে নাই মানে ওই রকমই আছে ওই রকমই রাখছি ও মানে ওই রকমই রাখছেন খাবার দাবার এমন ভাবে দিচ্ছেন যাতে বৃদ্ধি না হয় ও আচ্ছা আচ্ছা বাড়াবেন মানে কোরবানির আগে আগে বাড়াবেন ও আচ্ছা আচ্ছা চমৎকার কথাবার্তা তাদের পরিকল্পনা মাফিক এগোচ্ছেন দেখতে পাচ্ছি আসলে এই যে যে দেখতেছি কি জাল দিচ্ছেন কি এর খাবার কি দিচ্ছেন এটা এটা যাও যাও খাওয়ান আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তারা যাও খাওয়ায় এই দুইটা কি কালো দুইটা এই দুইটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা 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 এই দুইটা কি দাচ্ছে দাচ্ছে কয় দাঁত ওপায় ওইটা দাঁতে নেই এটা দাচ্ছে এটা এটা দাঁতে নাই না আচ্ছা এটা দাচ্ছে এটা দাচ্ছে এটা কয় দুই দাঁত দুই দাঁত ওইটাও তো মনে হয় যে কোরবানির আগে আগে দাঁত পড়বে হয়ে যাবে আচ্ছা এটা কীরকম দাম চাচ্ছেন এগুলি এগুলি দাম এখন চাই না এখন ঈদের মধ্যে বানাবো তারপরে আচ্ছা দাম চাচ্ছেন না না যদি এখন কেউ যদি কিনতে চায় আপনার কাছে না আমি এখন বেশি বেচবেন না আচ্ছা এইগুলি বিক্রি চাচ্ছেন না দর্শক এগুলি ঈদের সময় তিনি জন্য প্রস্তুত করছেন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি লাইলি ফ্রিজিয়ান এবং কটি মহিষ এ দাম চাচ্ছে চমৎকারভাবে এই খামার আমরা দেখছি আমরা একটু সেই গাইটির কাছে যাই গাভীটি একটি গাভী রয়েছে আমরা গাভীটা সম্পর্কে একটু জানবো দর্শক এই দেখুন গাভী নিয়ে একটু কথা বলবো সর্বশেষ গাভীটা কীরকম দাম চাচ্ছে আচ্ছা মুরব্বী আমরা তো জানি এটা ফ্রিজিয়ান গাভী না আচ্ছা ফ্রিজিয়ান গাভী এখন এটার অবস্থান কি প্রেগনেন্সি তিন মাস তিন মাস আচ্ছা আচ্ছা তিন মাসে প্রেগনেন্সি এটা কি দ্বিতীয় 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 না আচ্ছা আচ্ছা এটার দুধ কীরকম পাওয়া যাবে এটার দুধ এবার হবে মনে হয় তিরিশটা 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 দুধের তিন মাসের প্রেগনেন্সি এটা কি বিক্রি করবেন বিক্রি করুন ভালো পার্টি ভালো পার্টি পাইলে কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম নেয় বিক্রি দাম সাড়ে তিন লাখ টাকা চাই তিন লাখ টাকা চাই তিন লাখ টাকা বিক্রি করবেন দর্শক সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে তিন লাখ হলে বিক্রি করবেন যদি এই গাভীটি কেউ ক্রয় করতে চান যোগাযোগ করবেন চমৎকার একটি গাভী কী বীজ দিয়েছেন বীজ কি আপনি দিচ্ছেন না অন্য কিনে আসবেন রানী বীজ দিয়েছেন তারা বলছেন যে রানী বীজ দিয়েছে তিন মাস প্রেগনেন্সি তিন মাস বীজ দেওয়ার পরে কি আবার কি চেক করা হয়েছে না চেক করিনি চেক করুন গরম হলে বীজ আবার গরম হয় তাই না চেক করুন
মানে এখন মধ্যে কিছু হয়নি আপনারা বলছেন যে বিষ আছে আছে বলছেন যে বিষ আছে চমৎকার আমরা জান্নাত পেয়ে দেওয়া যে মহিষ দেখতে পাচ্ছেন এই যে মহিষ সারগরু এবং একটি সারগরু রয়েছে বিষ পুনোয়েডের লাইলি আমরা আপনাদের দেখানো হচ্ছে যে একটি গাভী রয়েছে যেটি ফ্রিজিয়ান 20-30 কেজি দুধ হবে তিনি বলছেন দাম চাচ্ছেন 3 লক্ষ টাকা বিক্রির দাম চাচ্ছেন 3.5 লক্ষ টাকা এটি ঢাকা মোহাম্মদপুর আদাবর 10 নম্বর জান্নাতুল ডেইরি ফার্ম আমরা একটু দেখি মোবাইল নাম্বারটা জানতে পারি কিনা যদি এই এতক্ষণ যে বলছেন মহিষ আর গরু বা গাভী বিক্রি করবেন যোগাযোগ যদি এই প্রতিবেদন দেখি কার পছন্দ হয় কীভাবে যোগাযোগ করবে মোবাইলে মোবাইল নাম্বারটা বলা যাবে নাম্বারটা একটু বলেন নাম্বারটা আমি জানি আমার নাই সুপ্র দর্শক আমরা এই জান্নাতুল ডেইরি ফার্মের নাম্বারটা দিচ্ছি আবার ফোন দিছে না আমি দিছি পাই নাই না কই গেল আবার ফোন দাও না এইটাই তো বল দিয়ে লাগলে কই গেল আই দেই এটা না কর নাম্বারটা হলো 01949756485 আরও একবার বলছি 01949756485